আসসালামু আলাইকুম। ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ইকবাল সিদ্দিকী কলেজ। ক্লাসটি নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার নবম অধ্যায় থেকে। নবম অধ্যায়ের নাম আমি লিখেছি বিপণন। ক্লাসের বিষয় ব্যবসায় উজ্জ্বল। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বণ্টন প্রণালী, অর্থাৎ আজকে ক্লাসে আলোচ্য সূচি বণ্টন প্রণালী। বণ্টন প্রণালী ইংরেজি ডিস্ট্রিবিউশন চ্যানেল। তাহলে প্রথমেই আমরা জানব বণ্টন প্রণালী কি এবং বণ্টন প্রণালীর বিস্তারিত উদাহরণ সহ। তাহলে চলো আমরা ক্লাসটি উপভোগ করি। বণ্টন প্রণালী যা ইংরেজি ডিস্ট্রিবিউশন চ্যানেল। তাহলে বণ্টন প্রণালী কাকে বলে? বণ্টন মানেই বোঝা যাচ্ছে যে কোনো কিছু ভাগ করে দেওয়া কাউকে, আর প্রণালী মানে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। তাহলে চলো আমরা দেখি আসলে বণ্টন প্রণালী কি। তাহলে আমি লিখেছি যে ব্যবস্থা বা পদ্ধতির সাহায্যে উৎপাদকের উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানো হয় তাকে বণ্টন প্রণালী বলে। অথবা এই সংজ্ঞাটিকে তুমি একটু এভাবেও বলতে পারো যে ব্যবস্থা বা পদ্ধতির সাহায্যে উৎপাদকের উৎপাদিত পণ্য ভোক্তা বা শিল্পীয় ব্যবহারকারীর নিকট পৌঁছানো হয় তাকেই বণ্টন প্রণালী বলে। অর্থাৎ বণ্টন প্রণালী হচ্ছে এরকম ব্যবস্থা যখন একটি কারখানায় বা একটি প্রতিষ্ঠানে বা একটি কোম্পানিতে পণ্য উৎপাদিত হয়, সেই উৎপাদিত পণ্যটি বিক্রয় করতে গেলে বিভিন্ন চ্যানেলের মধ্য দিয়ে এটি ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছাতে হয়। সেই চ্যানেলগুলি হতে পারে পানিপথ, সেই চ্যানেলগুলি হতে পারে আকাশপথ, সেই চ্যানেলগুলি হতে পারে স্থলপথ, সেই চ্যানেলগুলি কোনো মাধ্যম হতে পারে পরিবহন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পণ্য উৎপাদিত হয় একটি জায়গায় এবং এর ক্রেতা বা ভোক্তা সারা দেশব্যাপী তথা বিশ্বব্যাপী অবস্থান করে। তো এই পণ্যটি বিক্রয় এবং বিপণন করতে গেলে সেই ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছাতে হয়, এবং যে ব্যবস্থা বা পদ্ধতির সাহায্যে তাদের নিকট অর্থাৎ ক্রেতা এবং ভোক্তার নিকট পণ্যটি পৌঁছানো হয় এই ব্যবস্থাটাকেই বলা হয় বণ্টন প্রণালী। অর্থাৎ ক্রেতা এবং ভোক্তার কাছে পণ্য বিক্রয় বিপণনের জন্য পৌঁছানোর ব্যবস্থাকেই বলা হচ্ছে বণ্টন প্রণালী। তাহলে আমরা বণ্টন প্রণালীর সংজ্ঞাটি জেনে গেলাম। আমরা একটু বণ্টন প্রণালী সম্পর্কে আরও বিস্তারিত জানব। একটি বিষয় খেয়াল করবে সেটি হচ্ছে পণ্য উৎপাদিত হয় একটি নির্দিষ্ট জায়গায় বা একটি নির্দিষ্ট এলাকায়, কিন্তু এর ক্রেতা ভোক্তা থাকে সারা দেশ তথা বিশ্বব্যাপী। এই পণ্যটি পণ্য বণ্টনের কাজটি অনেক প্রতিষ্ঠান আছে নিজেই করে থাকে, এবং অনেক প্রতিষ্ঠান আছে এটি নিজে করে না, তৃতীয় পক্ষ দিয়ে এটি করিয়ে থাকে। কেন করে না তার অনেকগুলি কারণ আছে। তার অনেকগুলি কারণের মধ্যে একটি হচ্ছে জনবল সংকট, এবং একটি ঝামেলাপূর্ণ বটে। এই জন্য এই কাজটি অন্য কোনো মাধ্যমে মধ্যস্থতায় এটি করে থাকে প্রতিষ্ঠানগুলি। যেমন বাটা শু কোম্পানির কথা বলি, অ্যাপেক্স শু কোম্পানির কথা বলি, সাধনা ঔষধালয়ের কথা বলি, এরকম যে প্রতিষ্ঠানগুলি আছে তারা কি করে, নিজের উৎপাদিত পণ্যগুলি নিজেরাই বিক্রয় বিপণনের ব্যবস্থা করে। অর্থাৎ তারা দেশের বিভিন্ন স্থানে বড় বড় শহরে অনেকগুলি শোরুমের মাধ্যমে কি করে, পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে। অর্থাৎ তারা সরাসরি তাদের উৎপাদিত পণ্যটি শোরুমের মাধ্যমে ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছে দেয়, অর্থাৎ বিক্রয় করে। যখন এরকম ব্যবস্থায় পণ্য বিক্রয় করা হয় তখন তাকে বলা হয় প্রত্যক্ষ বণ্টন প্রণালী। তাহলে প্রত্যক্ষ বণ্টন প্রণালীর সংজ্ঞা কি হতে পারে? উৎপাদক যখন মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই সরাসরি ক্রেতা বা ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে তখন তাকে প্রত্যক্ষ বণ্টন প্রণালী বলে। আর যখন উৎপাদিত পণ্যগুলি সেই প্রতিষ্ঠান নিজে বিক্রয় করে না বা বিপণন করে না, অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে করায়, তখন তাকে বলা হয় পরোক্ষ বণ্টন প্রণালী। তাহলে পরোক্ষ বণ্টন প্রণালীর সংজ্ঞাটি কেমন হতে পারে? যে যখন উৎপাদিত পণ্য উৎপাদক নিজে
বিক্রয় বা বিপণন না করে মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্যে সেটি করে থাকে তখন তাকে পরোক্ষ বণ্টন প্রণালী বলে। তাহলে মধ্যস্থ ব্যবসায়ী কাকে কারা? মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, মার্চেন্ট, এজেন্ট, পরিবেশক, এই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান। তারা কি করে? উৎপাদকের উৎপাদিত পণ্য ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানো তথা বিক্রয় এবং বিপণনে সহায়তা করে। তবে এই মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে তারা এই সমস্ত কার্যক্রমে কি অসদ উপায় অবলম্বন করে অনেক ক্ষেত্রে, যার ফলে পণ্যের কি দাম বেড়ে যায়, তারা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে, পণ্য মজুত করে ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে কি করে বাজার অস্থিতিশীল করে ফেলে, যার ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এই বণ্টন প্রণালী এক একটি পণ্যের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। যেমন ভোগ্য পণ্যের বণ্টন প্রণালী এক ধরনের হয়ে থাকে, শিল্প পণ্যের বণ্টন প্রণালী এক ধরনের হয়ে থাকে, সেবার বণ্টন প্রণালী এক ধরনের হয়ে থাকে, কাঁচামালের বণ্টন প্রণালী এক ধরনের হয়ে থাকে। অর্থাৎ এটি পণ্য ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে আমরা একটু দেখব যে ভোগ্য পণ্যের বণ্টন প্রণালী কেমন হয়ে থাকে। ভোগ্য পণ্যের বণ্টন প্রণালী যখন উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজেই সেটি বণ্টন করে থাকে তখন আমরা বলেছি সেটাকে প্রত্যক্ষ বণ্টন প্রণালী। অর্থাৎ এখানে অবস্থান করে উৎপাদনকারী, উৎপাদনকারী অবস্থান করে এবং এখানে অবস্থান করে কি ভোক্তা, তাহলে মাঝখানে কোনো মধ্যস্থ ব্যবসায়ী থাকে না। এটি হচ্ছে ভোগ্য পণ্যের বণ্টন প্রণালী। ভোগ্য পণ্যের বণ্টন প্রণালীর আরো অনেকগুলি চ্যানেল আছে। যেমন উৎপাদনকারী প্রতিষ্ঠান কি করে, পণ্য এখানে উৎপাদন করে, উৎপাদন করার পর কি করে সেই প্রতিষ্ঠানটি মাঝখানে কি পাইকারি ব্যবসায়ীর কাছে পণ্যটি বিক্রয় করে দেয়। পাইকারি ব্যবসায়ী কি করে, খুচরা ব্যবসায়ীর কাছে পণ্যটি বিক্রয় করে দেয়। খুচরা ব্যবসায়ী কি করে, সেই চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যটি বিক্রয় করে। এভাবে বণ্টন প্রণালীটি চলতে থাকে। এরপরে উৎপাদনকারী প্রতিষ্ঠান কি করে, এজেন্টের কাছে পণ্যটি বিক্রয় করে। এজেন্ট কি করে, পাইকারি ব্যবসায়ীর কাছে করে। পাইকারি ব্যবসায়ী কি করে, খুচরা ব্যবসায়ীর কাছে করে। খুচরা ব্যবসায়ী কি করে, চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে থাকে। এই বণ্টন প্রণালী যারা অবস্থান করে, কারা অবস্থান করে, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী কি করে, তারা বিভিন্নভাবে সহায়তা করে। কাকে সহায়তা করে, ক্রেতাকেও সহযোগিতা করে, ভোক্তাকে করে এবং উৎপাদনকারীকেও করে। অর্থাৎ বাজার সম্পর্কে যে তথ্য আছে পণ্যটির, সেই তথ্যগুলিকে উৎপাদনকারীকে দিয়ে সহায়তা করে এবং পণ্যটি যদি নতুন হয়ে থাকে অথবা পণ্যটির ব্যবহার বিধি যদি একটু ভিন্ন হয় তাহলে সেটিও ক্রেতা বা ভোক্তাকে জানিয়ে সেটি ব্যবহার করতে সহযোগিতা করে থাকে। এভাবে বণ্টন প্রণালীর সদস্যরা কি করে, একদিকে ক্রেতা ও ভোক্তাকে সহযোগিতা করে, অন্যদিকে উৎপাদনকারীকেও সহযোগিতা করে। তারা কি করে, অর্থায়ন করে থাকে। কাকে, উৎপাদনকারীকে। উৎপাদনকারী যদি কোনো কারণে অর্থের প্রয়োজন হয় তাহলে সেই বণ্টন প্রণালীর সদস্যরা কি করে, উৎপাদককে অগ্রিম অর্থ দিয়ে সহায়তা করে। আবার ক্রেতা ও ভোক্তাকে অর্থায়ন করে, সেটি কিভাবে, অর্থাৎ বাকিতে যখন পণ্য তাদের কাছে বিক্রয় করে এটিকেই বলা হচ্ছে অর্থায়ন। পরবর্তীতে তারা এই অর্থটা তাদের কাছ থেকে কি করে, গ্রহণ করে এবং এই বণ্টন প্রণালীর সদস্যরা ঝুঁকি গ্রহণ করে। অর্থাৎ পণ্যটি পরিবহনকালে যদি কোনো ক্ষতি হয়ে থাকে, নষ্ট হয়ে যায়, পচে যায়, অর্থাৎ বিভিন্ন ঘটনা ঘটে, সেই ঝুঁকিটাও তারা গ্রহণ করে। অর্থাৎ বণ্টন প্রণালীর সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আজকের ক্লাসে আমরা কি দেখলাম, আজকের ক্লাসে আমরা দেখলাম বণ্টন প্রণালী কাকে বলে, আমরা আজকের ক্লাসে জানলাম প্রত্যক্ষ বণ্টন প্রণালী কি, পরোক্ষ বণ্টন প্রণালী কি, প্রত্যক্ষ বণ্টন প্রণালী কোম্পানিগুলি ব্যবহার করে, পরোক্ষ বণ্টন প্রণালী কি, কেন পরোক্ষ বণ্টন প্রণালী প্রতিষ্ঠানগুলি ব্যবহার করে থাকে ইত্যাদি ইত্যাদি জেনেছি। এবং আমরা ছকের মাধ্যমে দেখেছি ভোগ্য পণ্যের বণ্টন প্রণালী কেমন হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।